আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি শারমিনী ফাত বিস্তারিত সংবাদ নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব এছাড়া এই ঘটনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকেও অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে সকালে র‍্যাবের গণমাধ্যম শাখার পক্ষ থেকে এই তথ্য জানানো হয় রোববার রাতে রহমতুল্লাহ ও গতকাল বিকেলে আব্দুর রহিম নামের একজনকে গ্রেফতার করে পুলিশ নির্যাতনের শিকার ওই নারী গতকাল বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন দুটি মামলাতেই ৯ জনকে আসামি করা হয় এজাহারে ওই নারী উল্লেখ করেন গেল সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তার স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং ভিডিও চিত্র ধারণ করেন গত এক মাস ধরে তারা এই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে তাকে অনৈতিক প্রস্তাব দেন অনৈতিক প্রস্তাবে রাজি না হয় তারা এই ভিডিও ছেড়ে দেন দর্শক নোয়াখালীতে রয়েছেন সহকর্মী মনির হোসেন সরাসরি যোগ দিচ্ছেন তিনি মনির শারমিন আপনি জানেন যে গেল ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এমন একটা ধর্ষণের ঘটনা ঘটেছে যেটা আসলে একেবারে অমানবিক এবং নির্মমতাকে হার মানিয়েছে বলে ধারণা করছেন এখনকার মানুষ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটি হচ্ছে সেই ঘর যেখানে এই নির্যাতিত মহিলাকে বিবস্ত্র করা হয়েছে এবং এখানেই তার পাশবিক অত্যাচার চালানো হয়েছে দুর্বৃত্তকারীরা যারা এই অত্যাচার চালিয়েছেন তারা হচ্ছেন এই অঞ্চলের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার এবং তার প্রধান সহযোগী বাদল তারা ৫-৬ জন মিলে অনৈতিক সম্পর্কের ভুয়া দাবিতে তার ঘরে প্রবেশ করে তাকে বিবস্ত্র করে এবং তার শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয় পাশাপাশি এই দেলোয়ার এবং এই যে বাদল রয়েছে এরা এই অঞ্চলের ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে তারা এই দেলোয়ার দুটি ডাবল মামলার হত্যা মামলা আসামি পাশাপাশি তার সেকেন্ড ইন কমান্ড তার বিরুদ্ধে এই এলাকার ইয়াবা থেকে শুরু করে গাজা থেকে শুরু করে বাদল এই পেন্সিলের সম্রাট হিসেবে কিন্তু এই এলাকায় তার পরিচিত রয়েছে পাশাপাশি এই এলাকার মানুষ তাদের কাছে জিম্মি করে রেখেছে তারা ইচ্ছে মতো কিন্তু এখানকার সাধারণ মানুষ রয়েছে তাদেরকে অকারণে তাদের প্রতি হামলা করত এবং তাদের ঘরদোর ভাঙচুর করত ডাকাতি চিন্তায় সহ বিভিন্ন অনৈতিক অসামাজিক যে কাজগুলি রয়েছে সেই কাজগুলির সাথে তারা সরাসরি জড়িত ছিল তো আসলে এই ঘটনার পর থেকে সাধারণ মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে তারা বলতে শুরু করেছেন যে এই বাদল এবং এই যে দেলোয়ার বাহিনী তাদের অত্যাচার আসলে এখানকার মানুষ একেবারে অতিষ্ঠ বলা চলে তাদের অনেকের ঘরে ঢুকে তাদের স্ত্রী সন্তানের প্রতি তাদের যে ইয়ে ছিল সেই বিষয়ে তারা কথা বলেছিলেন বিশেষ করে এই ঘটনার পর থেকে এখানকার মানুষ তারা সোচ্চার হয়েছে দাবি জানিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পাশাপাশি তাদেরকে সরাসরি প্রকাশ্যে তাদেরকে শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছেন এই অঞ্চলের মানুষ এ ছিল আমার কাছে বেগমগঞ্জে নারী বিবস্ত্রকরণ এবং নির্যাতনের সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ নোয়াখালী থেকে জানাচ্ছিলেন মনির হোসেন নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন সহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ হয়েছে সকালে রাজধানীর শাহবাগে বিভিন্ন ব্যানার পোস্টারে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে সচেতন সমাজ সমাবেশে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় দর্শক রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী জোবায়ের সানি সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সানি শারমিন যেটি বলছিলেন যে এখন কিন্তু শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন বেশ কিছু শিক্ষার্থীরা এবং আমি একটু দেখাতে চাই সেখানে কিন্তু বেশ কয়েকটি বাম সংগঠন এসে সম্মতি জানিয়েছেন এবং তারা নানা স্লোগানই এই শাহবাগের যে মূল চত্বরটি রয়েছে সেটি তারা আটকে রেখেছেন এবং সেখানে ব্যানার পোস্টার যেটি রয়েছে আমি যদি একটু বলে রাখি যে নোয়াখালীর বেগমগঞ্জে যে গৃহিণীকে নির্যাতনের যে ঘটনাটি ঘটেছিল এরপরে তার একটি ভিডিও সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় এরপরে কিন্তু খুবই উত্তাল হয় আসলে সাধারণ মানুষ এবং এছাড়াও এই এক মাসের মধ্যেই বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে, যার মধ্যে সিলেটের এমসি কলেজে যে ধর্ষণের ঘটনা, খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা সহ এই যে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে সেখানে তার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কিন্তু এখন এই আন্দোলন যেটি চলছে সেটি কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরাই করছেন। তার আগে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় জাদুঘরের সামনে একটি মানববন্ধন এবং সমাবেশ করে। সেখানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর কিন্তু এই যারা দোষীদের তাদের শাস্তির দাবি জানিয়েছেন এবং সরকারের তিনি নানা সমালোচনা করে যেটি বলেছেন যে পুলিশের ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা রাষ্ট্রে ঘটছে এবং সে কারণে তারা কিন্তু যদি এই ঘটনার যদি সুষ্ঠু বিচার না হয় তারা কিন্তু কঠোর আন্দোলন যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং এখন যারা এই শাহবাগ চত্বরে যারা আন্দোলন করছেন যেসব শিক্ষার্থীরা, তারা বিকেল 4টায় একটি মিছিলের ঘোষণা দিয়েছেন এবং তার আগে কিন্তু তারা এই রাস্তা থেকে সরে যাবেন না বলে তারা বারবার বলছেন। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে জানাচ্ছিলেন জোবার সানি। নাটোরের বড়াই গ্রামে এক কিশোরী ও তার দাদিকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি আসামিরা। ঘটনার পর থেকে অভিযুক্ত অনিল কুমার ও আইয়ুব আলী পলাতক রয়েছে। গত সোমবার উপজেলার গুনাইহাটি গ্রামে ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায় ওই কিশোরীর ফুফু উমা রানীকে প্রায় সময় উত্তক্ত করত অনিল। বিষয়টি নিয়ে থানায় মামলা হলে অনিল কিছুদিন জেলে ছিল। ছাড়া পেয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে সে। সোমবার রাতে ঘরের জানালা দিয়ে অ্যাসিড ছোড়া হয়। এতে ওই কিশোরী ও তার দাদি দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শুনলাম যে অ্যাসিডে পুরা আহত হয়েছে। পরে যাই হোক হাসপাতালে ছিল, হাসপাতাল থেকে বাড়িতে আইনে পরে আমার মা এবং মেয়েকে নিয়ে বড়াই গ্রামে গেলাম। যাওয়ার পরে তখন আমার মা একটা মামলা করে দুজনের নামে। মামলা হয়েছে, মামলা তদন্ত করে আইনের ব্যবস্থা নেব, যারা একসাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করতে। জয়পুরহাটের পৌর শহরে 12 বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, রোববার শহরের হাজিপাড়া এলাকার ওই শিশুকে বাড়ির পাশে একটি ফসলি জমিতে নিয়ে যৌন নির্যাতন করে ফারুক। পরে শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী রাতে থানায় মামলা করেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া চলছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-1 বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত বেলা 12:30টায় শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ। এর আগে 20 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে তা পিছিয়ে ছিল। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর রাতে হলের রুমে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে রাত 3টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যথাসময়ে টিকিট টোকেন প্রাপ্তি আর সৌদি যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না কয়েক হাজার সৌদি প্রবাসীর। আজ থেকে আর নতুন করে কোনো টোকেন দিচ্ছে না সৌদি এয়ারলাইন্স। তবে আগের দেওয়া হলুদ টোকেনের 351 থেকে 800 সিরিয়ালধারীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্সে। তবে যারা টিকিট পাচ্ছেন তারা 24 ঘন্টার কম সময় কিভাবে করোনা পরীক্ষা করে সৌদি যাবেন তা নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। এদিকে গতকাল যারা ফর্ম পূরণ করেননি তারা আজ ফর্ম পূরণ করছেন। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোনারগাঁও হোটেলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এদেরকে পাঠাইবে, কিন্তু আমার মতো যেসব লোক 1 বছর আগে দেশে আসছে, স্টে করতেছে, তাহলে আমাদের যাওয়ার কি উপায় হলো? বলছিল যে 4 তারিখে টোকেন দেবে, 4 তারিখে আসো। 4 তারিখে আসার পর কালকে অনেক লোকের ঝামেলার, যার কারণে আমি একটা টোকেন সংগ্রহ করতে পারি নাই। আমার আগামী মাসের চলতি মাসের 15 তারিখ ভিসার মেয়াদ শেষ। আজকে তো 5 তারিখ। এখন কালকে আমরা যদি এখন করোনা টেস্টের জন্য যাই, সিরিয়াল এই জায়গা অনেক বেশি বলতেছে লোকেরা। তো এখন যদি সমস্যা হয়ে যায়, আমরা আজকে করোনা টেস্ট না দিতে পারি, কালকে আমরা ফ্লাইট হবে কিভাবে? শিশুদের উপর নির্যাতন বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তাদের জন্য আগামীতে একটি বাসযোগ্য নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিশু অধিকার সপ্তাহ উদ্বোধনকালে সব কথা বলেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। জাতির আগামীর ভবিষ্যৎ শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সেই সাথে এ বিষয়ে অভিভাবক সহ সমাজ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুরু হলো শিশু অধিকার সপ্তাহ 2020। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2020 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন কেবল নিরাপদ সমাজ ব্যবস্থাই নয়, শিশুদের সুরক্ষার প্রশ্নেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা চাই যে শিশুদের জন্য এই পৃথিবীটা একটা নির্ভরযোগ্য, শান্তিপূর্ণ, বাসযোগ্য স্থান হোক, যেখানে প্রতিটি শিশুর একটা ভবিষ্যৎ গড়ে উঠবে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা নিচ্ছি। নানা ধরনের যে অত্যাচার নির্যাতন কোনো কিছু হলে পরে সাথে সাথে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। করোনাকালে শিশুদের মানসিক ও শারীরিক সুস্থতা ঠিক রাখার পাশাপাশি পড়াশোনার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বাবা মাকে বা গার্জিয়ানদের বলবো আপনারা অন্ততপক্ষে এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনার বাচ্চাদের অন্তত দিনে 1 ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন। ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার আমি মনে করি। এর আগে শিশুদের নির্বাচিত আঁকা ছবি নিয়ে আমরা এঁকেছি 100 মুজিব ও শিশুদের নির্বাচিত লেখা নিয়ে আমরা লিখেছি 100 মুজিব বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। গ্লোবায়োটিক উদ্ভাবিত ভ্যাকসিন ব্যানাকোভিড টিকা করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ভ্যাকসিনের অগ্রগতি তুলে ধরে দাবি করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতির পিতাকে উৎসর্গ করা এই ভ্যাকসিন বিশ্বের অন্যান্য ভ্যাকসিনের চেয়ে বেশি কাজ দেবে বলেও জানায় গ্লোবায়োটিক। আবর্জনা সংগ্রহের নামে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে চলছে স্বেচ্ছাচার। নগরবাসীর কাছ থেকে নেয়া কোটি কোটি টাকার বাণিজ্যের সহযোগী এবার খোদ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে 12 লাখ টাকার বিনিময়ে বর্জ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছে বর্জ্য সংগ্রহকারীদের। একই পথে হাঁটতে যাচ্ছে উত্তরও। নগরবিদদের অভিযোগ মধ্যস্বত্ব ভোগীদের পকেট ভর্তি নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্ব ছবি তুলছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার 2 সিটি কর্পোরেশন আগে থেকেই প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার বা PKSPK দিয়ে বর্জ্য অপসারণ করে আসছিল। সুযোগটি কাজে লাগাচ্ছিল একটি চক্র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবার সেই বাণিজ্যকেই স্থায়ী রূপ দিতে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে 1 বছরের জন্য আবর্জনা সংগ্রহের কাজ ইজারা দিয়েছে 12 লাখ টাকায়। আমাদের টোটাল 35 টাকা ইউজ হচ্ছে। আমরা প্রতিটা গাড়িতে 300 করে এভারেজ করে দিয়েছি। পুরোটা ওয়ার্ড বলে এরা 12 লক্ষ টাকা দিয়ে টেন্ডারটা নিয়ে যাইতেছে। ঠিকাদাররা লাভসহ তাদের টাকা তুলবেন নগরবাসীর কাছ থেকে, অথচ যারা টাকা দিবেন বিষয়টি তাদের জানানোর মতো সৌজন্য দেখানোর প্রয়োজনও মনে করেনি প্রতিষ্ঠানটি। ওদের মনে নতুন কমিটি হয়েছে, নতুন কমিটি এখন এই যে ওখানে স্লিপ দেওয়া গেল 200 টাকা করে। আমার স্লিপ দেখাইলো, স্লিপের মধ্যে আবার বঙ্গবন্ধুর আবার ই আছে, ছবি আছে স্লিপটার মধ্যে। প্রতি ওয়ার্ডে পরিবার প্রতি 100 টাকা নেওয়ার কথা হলেও ইজারাদাররা তা মানছেন না, যে যেমন পারছেন টাকা আদায় করছেন। ধানমন্ডি, বনানী, গুলশান, উত্তরার মতো এলাকায় টাকার পরিমাণ আরও বেশি। এমনকি বাসা বা ফ্ল্যাট খালি থাকলেও টাকা দাবি করেন বর্জ্য সংগ্রহকারীরা। তাদের উদ্যত আচরণই বলে দেয় কতটা প্রভাবশালী তারা। আপনাদের দিতেই হবে, মহল্লার কমিশনার আছে এমনি অর্ডার করে দিচ্ছে। খালি থাকলেও বা সবাই থাকলো আমাদের চুক্তি হয়েছে প্রতি মাসে 4600 টাকা করে। এমন বিশৃঙ্খলার জন্য সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দুষলেন এই নগরবিদ। মধ্যস্বত্বভোগীদের জন্য বিশেষ ব্যবসা বা বাণিজ্যের ব্যবস্থা করা সিটি কর্পোরেশনের কম্য নয় এবং সিটি কর্পোরেশনের এই সেবামূলক কার্যক্রমটি কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রমে পরিণত হোক এটাও রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য কোনো কাজ হতেই পারে না এবং সে কারণেই প্রহসনের কার্যক্রমটি অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নগর কর্তৃপক্ষ। আমরা কিন্তু শুনেছি কোনো জায়গাতে 100 টাকাও নিচ্ছে, আর কোনো জায়গা থেকে 300 নিচ্ছে। কেউ গুলশান বাড়িধার থেকে যারা ময়লা নিচ্ছে তারা হিউজ টাকা দিয়ে নিচ্ছে। নীতিমালার বাইরে কোনোভাবেই তারা কোনো ধরনের এক্সেস টাকা তারা নিতে পারবে না, এই ব্যাপারে অলরেডি আমি ক্লিয়ার মেসেজ দিয়েছি। প্রতিটি বাসা বাড়ি অথবা ফ্ল্যাট থেকে 100 টাকা করে, কেউ 100 টাকার অধিক যদি কেউ টাকা নেয় আমরা অনুরোধ করব আমাদেরকে যাতে সে বিষয়টা অবগত করা হয়। নগরবাসীর প্রতি দায়বদ্ধতা থেকে বর্জ্য অপসারণে সুষ্ঠু পরিকল্পনা না নিলে সিটি কর্পোরেশন নাগরিকদের কাছ থেকে ন্যূনতম আস্থার জায়গাটাও হারাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকা ছাড়া প্রধান নদ নদীগুলোর পানি সমতলে হ্রাস পাচ্ছে। এ তথ্য জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এখনও 5টি নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনা নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হলেও ধলেশ্বরী, ঝিনাইদহ সহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। গাইবান্ধায় সবকটি নদীর পানি দ্রুত কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে বাড়ি ঘরে পানি থাকায় বানভাসী মানুষের দুর্ভোগ কমেনি। রংপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার উন্নতি হচ্ছে। বন্যার পানি কমতে শুরু করেছে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায়। সামাজিক মূল্যবোধের ঘাটতি, শিক্ষার বাণিজ্যিকীকরণ আর দলীয় রাজনীতির কারণে সমাজে শিক্ষকদের মর্যাদা কমছে। বিশেষজ্ঞরা এই অবস্থা থেকে বের হতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষকদেরও হারানো গৌরব ফেরাতে দৃষ্টান্ত স্থাপনের তাগিদ দেন। এই বাস্তবতার সাথে করোনায় শিক্ষা ক্ষেত্রে স্থবিরতা নতুন সংকট সৃষ্টি করেছে। এর মধ্যেই আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। আতিকা রহমানের রিপোর্ট। সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি শিক্ষক। আদর্শবান শিক্ষকের হাতেই তৈরি হয় নতুন প্রজন্ম, তার অবদানে আলোকিত হয় সমাজ। এমন এক আদর্শ শিক্ষক নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার রফিক উদ্দিন। মানুষ গড়ার এই কারিগর অবসরে গেলেও 78 বছর বয়সে এসেও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন। আমার শিক্ষকতা জীবনে ছাত্ররা বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে বড় উচ্চ পদে কর্মরত রয়েছেন। এখন ছেলেপেলেকে আমি দেখি পথে ঘাটে, আমার কষ্ট লাগে যে তারা অধিকাংশই ধূমপান করে, কিন্তু আমাদের সময় ছাত্রীরা এটা করতে পারতো না। আমি শিক্ষক, শিক্ষার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে, মমত্ববোধ রয়েছে, ভালোবাসা রয়েছে এবং জীবনটা এই শিক্ষার মধ্যে দিয়ে আমি কাটাতে চাই। শিক্ষার্থীরাও রফিক স্যারের অবদানের কথা এক বাক্যে স্বীকার করেন। উনি আমাদের শিক্ষক ছিলেন, ওনার ছত্রছায়ায় আজকে আমরা মানুষ হয়েছি এবং আমি আজকে যে কলেজের একজন প্রিন্সিপাল, এটা হচ্ছে সম্পূর্ণটাই আমি মনে করি তার অবদান। আমার মতো আমার আরও অনেক বন্ধুবান্ধব বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন দপ্তরে চাকরি বাকরি করছে। তবে সমাজে শিক্ষকদের প্রতি এই সম্মান যেন দিন দিন কমছে। শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম এর জন্য শিক্ষা বাণিজ্য ও শিক্ষকদের দলীয় রাজনীতিকে দায়ী করেন। তারা শিক্ষা দানের চাইতে শিক্ষার জন্য ডিগ্রির একটা সার্টিফিকেট দাওয়াটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। যে শিক্ষকদেরও আজকে ভাববার সময় এসছে যে শিক্ষকতা পেশাকে যেন তারা সম্মানের সাথে গ্রহণ করেন। তাদের যে রাজনৈতিক অ্যাফিলিয়েশন আছে শিক্ষকদের, সেগুলোর চাইতে অনেক বেশি অ্যাফিলিয়েটেড হওয়া দরকার। একজন শিক্ষক হিসাবে কিভাবে তিনি তার শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলবেন, সেই চিন্তা চেতনায় বিশ্বাসের জায়গা থেকে আমাদের শিক্ষক সমাজকে নতুন করে চিন্তা করতে হবে বলে আমি মনে করি। পরিস্থিতিকে আরো জটিল করেছে করোনা অতিমারি। শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘবিরতি সংকটে থাকা শিক্ষক সমাজকে নতুন অনিশ্চয়তার মুখে ফেলেছে। পরিস্থিতির উত্তরণে সরকারি ও সামাজিক উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজার 38তম জন্মদিন পালিত হয়েছে নড়াইলে। ভক্ত সমর্থক সহ নানা শ্রেণী পেশার মানুষ সামিল হন জন্মদিন উদযাপন আয়োজনে। সকাল 11টায় শহরতলির নাকশি আশ্রয়ণ প্রকল্প গুচ্ছগ্রাম এলাকায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে মাশরাফি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পরে নড়াইলের 33টি গুচ্ছগ্রামে হতদরিদ্র মানুষের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে মাশরাফির জন্মদিন পালন করা হয়। মাশরাফি ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলের আলাদতপুরে তার নানা বাড়িতে জন্ম নেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদে পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।